আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জেলা পাঁচ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার পর্যটন হলিডে হোমসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি এপেক্সিয়ান শামসুন নাহার আজিজ লীনা, জনতা ব্যাংকের বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী জুয়েল ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান এম শায়েম টিপু ও সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ আব্দুল মতিন সিকদার প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।